আসসালামু আলাইকুম মিডিয়া হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাইকি সংবাদে আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম ক্রিকেটার নাসির তামিমার বিয়ে অবৈধ বলছে পিবিআই আগের স্বামীকে তালাক দেওয়া হয়নি 31 অক্টোবর আদালতে হাজিরার সমন জারি সাত মাসের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত বিমানবন্দরে চলছে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম দুবাইগামীদের পরীক্ষা বাধ্যতামূলক রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর কক্সবাজারের ক্যাম্পগুলোতে থমথমে অবস্থা বন্ধ রয়েছে দোকানপাট বাড়ানো হয়েছে নিরাপত্তা এভিয়েশন খাত শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছে সরকার জানালেন বিমান প্রতিমন্ত্রী যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু বলছিলাম সংবাদ শিরোনামগুলো এবারে জানাতে চাই পুরো খবর আর শুরুতেই থাকছে নাসির তামিমা বিয়ে প্রসঙ্গ বিয়ে নিয়ে তুমুল আলোচনা সমালোচনার পর এবার যেন থার্ড আম্পায়ারের মুখোমুখি ক্রিকেটার নাসির হুসাইন তার স্ত্রী আর স্ত্রী তামিমা সুলতান অনেকটা হিট উইকেটের মুখে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে উঠে এসেছে তাদের বিয়ে অবৈধ কারণ তামিমা প্রথম স্বামীকে তালাক দেননি আর যে তালাকনামা জনসম্মুখে দেখিয়েছেন তা জাল নাসির তামিমা এবং তার মা সুমিয়া আক্তারের প্রতি সমন জারি করেছেন আদালত নির্দেশ দেওয়া হয়েছে 31 অক্টোবর আদালতে হাজির হতে বিস্তারিত ডেনি ট্রংয়ের রিপোর্টে আমি তোমার কে পরি পরি পেলে কি করবা সাধারণ চলতি বছর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দেন ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা 17 ফেব্রুয়ারি হলুদ সন্ধ্যা আর 20 ফেব্রুয়ারি হয় সংবর্ধনা প্রতিটি ইভেন্টই ছিল ভাইরাল আলোচনার ঝড় শুরু হয় প্রথম স্বামীর সঙ্গে তামিমার তালাকের ইস্যুকে ঘিরে অভিযোগ ওঠে প্রথম স্বামী রাকিব হাসানকে তালাক দেননি তামিমা বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন রাকিব হাসান সেই মামলার তদন্ত করে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে এতে বলা হয় তামিমার তালাকের নোটিশ জাল স্ট্রং ওয়েমেন ডু নট হ্যাভ অ্যাটিটিউডস ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে আরেকজনকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ নাসির তামিমার বিয়েও অবৈধ ওনা নাসিরের সাথে বিয়েটা অবৈধ যেহেতু স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো মেয়ের সেকেন্ড আরেকজনকে হাজবেন্ড হিসেবে নেওয়া সম্ভব না উপরন্তু ওনারা যেই কাগজগুলো দেখিয়েছেন এবং ডাক বিভাগের স্মারক দেখিয়েছেন সেই স্মারকগুলো জাল জালিয়াতি মাধ্যমে তৈরি করেছেন এই বিষয়টা পিবিআইয়ের তদন্তে সুস্পষ্টভাবে এসেছে ডাক বিভাগও জানিয়েছে যে পরীক্ষামূলক পোস্ট অফিস বলে এবং এই স্মারক নম্বরে আসলে রাকিবকে কোনো ধরনের লেটার সঠিক আইনি প্রক্রিয়া মেনে প্রদান করা কখনোই হয়নি তো পিবিআই তার তদন্তের রিপোর্টে তিনজনকে আসামি করে রিপোর্ট দাখিল করেছেন আজকে পিবিআইয়ের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নাসির তামিমা ও তার মা সুমি আক্তারকে আদালতে হাজিরের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম 31 অক্টোবর সবাইকে হাজির হতে হবে আদালতে যথাযথ প্রক্রিয়ায় তালাক না হওয়ায় রাকিবের স্ত্রী হিসেবে এখনও বহাল তামিমা তো এখনও সে আইনত আমার ওয়াইফ তো এখন স্বামী স্ত্রী সম্পর্কটা দুইজনের আমার ডিসিশনে তো হবে না তারও ডিসিশন আছে অবশ্যই সে যদি কন্টিনিউ করে আমি করব বিয়ে নিয়ে তুমুল সমালোচনার ময়দানে ক্রিকেটার নাসির এবার থার্ড আম্পায়ার থেকে কি সিদ্ধান্ত পান আর তামিমা হিট উইকেট থেকে কিভাবে বাঁচবেন সেটি দেখার পালা ড্যানি ড্রং মাই টিভি ঢাকা করোনা ও আরটিপিসিআর ল্যাব প্রসঙ্গ দেশে করোনা একদিনে আরো 23 জনের মৃত্যু হয়েছে এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে 860 জন আর শনাক্তের হার সাত মাসের মধ্যে কমে দাঁড়ালো 3.24% এর চেয়ে কম রোগী শনাক্তের হার ছিল চলতি বছরের 28 ফেব্রুয়ারি সেদিন শনাক্তের হার ছিল 2.78% গতকাল 1178 জন করোনা রোগী শনাক্ত হয় আর মারা যায় 17 জন আর শনাক্তের হার ছিল 4.12% গত 24 ঘন্টায় 26,569 জনের নমুনা পরীক্ষা করা হয় এ নিয়ে টানা 10 দিন দেশে রোগী শনাক্তের হার 5-এর নিচে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এখন পর্যন্ত দেশে 15,55,911 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এর মধ্যে মারা গেছে 27,510 জন এদিকে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে করোনার আরটিপিসিআর পরীক্ষা। সংযুক্ত আরব আমিরাতের অনুমোদনের পর বুধবার মধ্যরাত থেকে কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 122 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম তহিদুল ইসলাম। তিনি জানান, 6টি কোম্পানির 12টি মেশিন স্থাপন করা হয়েছে ল্যাবে। আরও তথ্য রাকিব হাসানের। সংযুক্ত আরব আমিরাতের নির্দেশনা মেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে আরটিপিসিআর ল্যাব। দেশটির অনুমোদনের পর বুধবার থেকে শুরু হয় ল্যাবে করোনা পরীক্ষার কার্যক্রম। 2 ঘন্টায় 1000 নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে বিমানবন্দরে বসানো 6টি কোম্পানির 12টি মেশিনের। পরীক্ষা ফি 1600 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। 6টা কোম্পানির 6 দুগুণে 12টা মেশিন বসানো হয়েছে, আর স্যাম্পল কালেকশনের জন্য 10টা বুথ আছে এখানে। অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে হলে যাত্রা 6 ঘন্টার মধ্যে একটা আরটিপিসিআর টেস্ট করে বাংলাদেশ থেকে যেতে হবে। বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আরটিপিসিআর ল্যাবে 122 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি। আমাদের রাতে 12:55 একটা সৌদি এয়ারলাইন্স একটা ফ্লাইট ছিল, যেখানে কিনা সৌদি হয়ে কিছু যাত্রী সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন, তারা পিসিআর টেস্ট করে গিয়েছেন। একটা 40-এ যে ফ্লাইট ছিল এমিরেটসের, সেখানে 52 জন যাত্রী পিসিআর টেস্ট করে গিয়েছেন। এছাড়া অন্যান্য ফ্লাইটে এয়ার আরেবিয়া, কাতার, এ সমস্ত ফ্লাইটেও কিছু কিছু যাত্রী পিসিআর টেস্ট করে গিয়েছে। অদ্যাবধি মানে এখন পর্যন্ত 122 জন টেস্ট করে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে বাংলাদেশ থেকে। এখন থেকে 48 ঘন্টা আগে করোনা পরীক্ষার পর যাত্রা শুরুর 6 ঘন্টা আগে আবারও করোনা পরীক্ষা করতে হবে দুবাইগামীদের। তবে প্রক্রিয়া যাই হোক, নিজ গন্তব্যে ফিরতে পারবেন এই ভেবে খুশি দুবাইগামী যাত্রীরা। এখন আলহামদুলিল্লাহ এখন তো খুব সুন্দর মতে সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগছে, খুশি হয়েছি। তারপরে যদি রিপোর্টটা ভালো হয়, আমি যদি যাইতে পারি, আমি আরও খুশি হব। কেননা আমার আগামীকালকে বিচার মেয়াদ শেষ, আমি আজকে রাত্রেই যেতে হবে আমার। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্থানীয় সময় বিকেল 4:30 ভবনের উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি হাউস প্রাঙ্গণে একটি ফ্রিঞ্জ গাছ রোপণ করেন। বাংলাদেশ হাউস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শর্ত পূরণ না করলে আগামী সংসদ নির্বাচন করতে দিবে না বিএনপির, এমন দম্ভুক্তি অবলিক সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, তর্জন গর্জন দিয়ে লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে না। প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। রিপোর্ট সাইদুর রহমান আবিরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আগামী সংসদ নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে আসুন, স্বাগত, কিন্তু নির্বাচন করতে দেবেন না, এই দম্ভক্তির জবাব বাংলার জনগণকে দিয়ে পাঠাতে হবে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সচিবালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নাই। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আমাদের এই অপপ্রচার মোকাবেলা করতে হবে,
তথ্য প্রযুক্তি এবং মেধার মাধ্যমে একই সাথে আমরা রাজপথে এই বিএনপি জামাতকে মোকাবেলা করতে বাংলাদেশ আওয়ামী যুব লীগ সর্বদা প্রস্তুত। আমাদের নেত্রী সাহসিকতা আমাদেরকে শিখিয়েছে আপোষহীন কিভাবে হতে হয়, সেটা আমরা তার কাছ থেকে শিখি এবং অনুপ্রাণিত হই। এ সময় দুর্নীতিকে ঐক্যবদ্ধভাবে না বলতে শপথ বাক্য পাঠ করান যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর কক্সবাজারের ক্যাম্পগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে দোকানপাট, বসানো হয়েছে চেকপোস্ট। রোহিঙ্গা ক্যাম্পে থমথমে পরিস্থিতি, নিরাপত্তা জোরদার। স্বজনদের দাবি, রোহিঙ্গাদের জনপ্রিয় নেতা প্রত্যাবাসন নিয়ে কাজ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই জড়িতদের গ্রেপ্তার করে বিচার দাবি করেছেন তার। আর ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা এপিবিএন কর্মকর্তা। মহিবুল্লাহ হত্যার পর ব্লকে অবস্থান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি স্বজনদের। এভিয়েশন খাতকে শক্তিশালী করতে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে সরাসরি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান মাহবুব আলী। নতুন এই রুট চালু হওয়ায় খুশি সর্বস্তরের মানুষ। প্রতিবেদন মাহবুব সৈকতের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষে আকাশপথে আভ্যন্তরীণ রুটের বিস্তৃতির পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এবার যশোর ও সৈয়দপুর থেকে বন্দরনগরী চট্টগ্রাম এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার রুটে ফ্লাইট শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। এ উপলক্ষে প্রথমে যশোর বিমানবন্দরে আয়োজন করা হয় অনারম্ভণ অনুষ্ঠানের। ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী। আমরা চাই আমাদের দেশে যেসব সরকারি এয়ারলাইন্সের পাশাপাশি বেসরকারি এয়ারলাইন যারা আছেন, এইসব উদ্যোক্তারা তারা আরও সফল হবে। দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্যতম এই বিমানবন্দর থেকে সরাসরি বন্দরনগরী চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশপথে ফ্লাইট চালু হওয়ায় খুশি এ অঞ্চলের মানুষ। সেক্ষেত্রে আমরা এখন ডাইরেক্ট যেতে পারবো এবং যে অফিসও করতে পারবো, এটার জন্য আমরা খুব আনন্দিত। হ্যাঁ, অনেক ভালো লাগছে, আমাদের অনেক সময় সাশ্রয় হচ্ছে আর অনেক আনন্দ পেয়েছি এই সুবিধাটা পাওয়ার জন্য। ঢাকায় আমাকে 2 ঘন্টা সময় ওয়েস্ট করতে হয়, একবার ল্যান্ডিং একবার টেক অফ। সেক্ষেত্রে সরাসরি চিটং যেতে পেরে আমার খুব ভালো লাগতেছে যে ফিউচারে যখন আমি আসবো চিটং থেকে সরাসরি আসবো, আমি সরাসরি যাবো। একই দিন পরবর্তীতে উত্তরের জনপথ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটের ফ্লাইট উদ্বোধন করেন মাহবুব আলী। ইনশাল্লাহ সৈয়দপুর এয়ারপোর্টও তো আন্তর্জাতিক এই রিজনাল কানেক্টিভিটি সৈয়দপুরের মাধ্যমে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী ইয়ে করেছেন, আমরা অলরেডি কাজ শুরু করেছি। আকাশপথে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের এভিয়েশন খাতকে 2 বছরে আমরা একটা বিশাল অবস্থায় নিয়ে যেতে চাই। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় খুশি আকাশপথে ভ্রমণ পিপাসু মানুষ। মানে এটা যে ডিস্টেন্সটা ধরেন এখান থেকে এই ঢাকা, ঢাকা থেকে চিড়িয়াগাং, আবার ওখান থেকে কত অনেক রোড ট্রেন এখান থেকে সহজে অনেক ভালো। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে প্যাসেঞ্জারদের কাছে সার্ভিস দেওয়া। সবারই প্রত্যাশা বিকশিত হোক দেশের পর্যটন শিল্প এবং আকাশপথে আসুক আরও সুদিন। দেশের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দর যশোর এবং সৈয়দপুর থেকে বন্দরনগরী চট্টগ্রাম এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে শুরু করেছে বেসরকারি বিমান চলাচল। এর ফলে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে অঞ্চলের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে অদূর ভবিষ্যতে ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্লেষকরা মনে করেন, পর্যটন এবং আর্থসামাজিক ক্ষেত্রেও। মাহবুব সৈকত, মাই টিভি, সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী। জাতীয় কন্যা শিশু দিবস আজ। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এই দিনটি যথার্থতা তখনই বাস্তবায়িত হবে যদি সম্ভব হয় লিঙ্গ বৈষম্য দূর করা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। তাদের আহ্বান, কন্যা শিশুদের জন্য একটি সমতার বিশ্ব গড়ে তোলার। রিপোর্ট শিউলি রোজার।
প্রতি বছর 29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। আর এই সপ্তাহের দ্বিতীয় দিন 30 সেপ্টেম্বরকে ধরা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে। তবে যে সচেতনতার জন্য এই দিবস, সেসবে কোনোটাই বাস্তবায়িত হয়নি বলে উঠে আসছে গণমাধ্যমে প্রকাশিত নানা অসঙ্গতির সংবাদে। ওইভাবে আমাকে দেখতে হবে যে আমার মা আমার বোন, তাই না? সে তো আমার বোনও তো বের হতে পারে, সুতরাং তার প্রতি আমার কেন, আমি তার প্রতি ইনজাস্ট অথবা তার প্রতি কেন আমি কটু কথা বলবো, অথবা তাকে কেন আমি অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলবো, এটা এই মানসিকতা এখনও মনে হয় পরিবর্তন হয়নি। আজকাল ছেলেদের থেকে কোনো অংশ পিছিয়ে নেই, তারাও কাজ করতে পারে, একটা ছেলেও কাজ করতে পারে, কিন্তু মানে এই এর জন্য আমাদেরও কিছু মানে ব্যর্থতা আছে। একটা মেয়ে হয়েছে, ছেলে সন্তানের আশায় আরও 4-5টা মেয়ে হয়েছে, কিন্তু তাদের ওই ছেলে সন্তানের আশাটা কিন্তু শেষ হয়নি। এভাবে আস্তে 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 10টা বা 11টা হলেও কিন্তু ছেলে চাই তাদের, এভাবে তারা সন্তান নিয়েই যাচ্ছে। নারীরা মনে করছেন এখনও সামাজিক ও পারিবারিক বৈষম্য, অন্যায়, ধর্ষণ, বাল্য বিয়ে, যৌতুক, লাঞ্ছনা, হয়রানি সহ নানা রকমের ভোগান্তিতে তারা। মেয়ে শিশু হলে হচ্ছে সবাই মনে করে যে একটা বোঝা, তাকে হচ্ছে তার পিছনে ইনভেস্ট করাটা হচ্ছে অনেক বেশি লস মনে করে, যে সে তো শ্বশুর বাড়ি চলে যাবে। সোসাইটি শিখিয়ে দেয় যে তুমি মেয়ে, তুমি হচ্ছে হাঁড়ি পাতিল খেলবে, পুতুল দিয়ে খেলবে, তুমি গাড়ি দিয়ে খেলবে না। আর যে ছেলে তাকে বলা হয় যে তুমি গাড়ি দিয়ে খেলবে, তুমি মেয়েদের মতো কেন হাঁড়ি পাতিল দিয়ে খেলতেছো? কন্যা শিশুদের গুরুত্ব ও তাদের বিষয়ে সচেতনতা তৈরিতে এ দিবসের বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন এই অপরাধ বিশেষজ্ঞ। যে ছোটো ছোটো কন্যা সন্তানদেরকেও কিন্তু বিভিন্নভাবে ধর্ষণ বলি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলি, বিভিন্ন ধরনের অপরাধের শিকার হতে হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু যদি আমরা চিন্তা করি, এখনও কিন্তু আমি মনে করি যে কন্যা সন্তানরা, কন্যা শিশুরা এখনও হচ্ছে অনিরাপদ আমাদের সমাজে। শুধু রাষ্ট্র নয়, সমাজেরও এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন তিনি। সরকার কিন্তু আপনার বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে উপবৃত্তি দিচ্ছে শিশু সন্তানদের, যাতে কন্যা সন্তানদের যাতে উচ্চশিক্ষার্থী ত্বরান্বিত হয়, কিন্তু একই সাথে আমি মনে করি স্পেসিফিক্যালি এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটি পরিবারের এগিয়ে আসা উচিত। এবং এই জায়গাটাতে বাবা মাকে বা প্যারেন্টসদেরকে একমত হতে হবে যে আমার মেয়ে সন্তান হোক, আমার ছেলে সন্তান হোক, দুটো সন্তানই আমার যোগ্যতাতে সমান। বিশেষজ্ঞদের মতে আধুনিক ও শান্তিপূর্ণ বিশ্ব তখনই গড়ে তোলা সম্ভব যখন কন্যা শিশুদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠা করা যাবে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। ইফেলির সব নথি 11 অক্টোবরের মধ্যে জমা দিতে রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তথ্য জানিয়েছেন আইনজীবী সৈয়দ মাসিফ হোসেন। এর আগে এক গ্রাহকের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার ইফেলির সব ধরনের সম্পদ বিক্রি এবং হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় নথি তলবের আদেশ দিয়েছেন বলে জানান আইনজীবী সৈয়দ মাসিফ হোসেন। আবেদনে কোম্পানিটির অবসান চাওয়া হয়েছে। ইভ্যালিকে অবসান চেয়ে আমরা যে মামলাটা দায়ের করেছিলাম হাইকোর্ট বিভাগে, সেটার আজকে পরবর্তী তারিখ ছিল। তো সে এই আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা ডাইরেকশন দেয় রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে, যাতে তারা ইভ্যালির সমস্ত নথি তারা 11 তারিখে হাইকোর্টে সাবমিট করে। স্পিডবোট দিয়ে ডাকাতি করার অভিযোগে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার শাহিনকে আটক করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত স্পিডবোট। রাজধানীর রাফা প্লাজা ও আশুলিয়া নয়াহাটে স্বর্ণের দোকান সহ একাধিক দোকানে ডাকাতির সাথে যুক্ত ছিল এই চক্র। অবৈধ স্বর্ণ ক্রেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে সিআইডি পুলিশ। দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইমাম হোসেন। 17টা সোনার দোকানে ভেঙে ডাকাতরা ঢুকে ডাকাতি করে সোনা দানা নিয়ে যায়, এতে প্রায় 71 ভরি সোনা নিয়ে যায় ওরা। 14 তারিখ থেকে কন্টিনিউয়াস অপারেশন চলতে থাকে আমাদের। এরই ধারাবাহিকতায় আমরা প্রায় 15 জন লোককে অ্যারেস্ট করি, তার মধ্যে 10 জনের মতো আছে যারা আশুলিয়ার যে সোনার দোকানে, নয়াহাট বাজার সোনার দোকানে ডাকাতির কথা স্বীকার করে। তাদের কথা অনুযায়ী আমরা তাদের দখল থেকে তাদের সোনা গলিয়ে ফেলেছিল, গলানো সোনা উদ্ধার করি। একজন মহিলার দখল থেকেও কিছু সোনা উদ্ধার করা হয়, মহিলার কাছ থেকে 2 লক্ষের মতন টাকা, এসব আমরা উদ্ধার করি। সংবাদ রিপোর্ট যে গ্রাম বাংলার খবর।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতি ও পর্যালোচনামূলক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। পাথরাইল বাজার প্রাঙ্গণে পাথরাইল ইউনিয়নের আয়োজনে ও ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আক্তার। আগামীকাল থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ করতে যাচ্ছে বিটিআরসি। বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, কাল 1 অক্টোবর থেকে অবৈধ কোনো মোবাইল সেট চলবে না। সেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে, সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দিয়ে বার্তা আসবে। পাশাপাশি বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে। বৈধ কাগজপত্র না থাকলে বা সেটটি বৈধ না হলে স্বয়ংক্রিয়ভাবে সেটি অচল হয়ে যাবে। দর্শক, ছিল এখনকার সংবাদে। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। ক্রিকেটার নাসির তামিমার বিয়ে অবৈধ বলছে পিবিআই। আগের স্বামীকে তালাক দেওয়া হয়নি, 31 অক্টোবর আদালতে হাজিরার সমন জানিয়ে। 7 মাসের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত, বিমানবন্দরে চলছে আরটিপিসিআর ল্যাবের কার্যক্রম, দুবাইগামীদের পরীক্ষা বাধ্যতামূলক। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর কক্সবাজারের ক্যাম্পগুলোতে থমথমে অবস্থা, বন্ধ রয়েছে দোকানপাট, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এভিয়েশন খাত শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছে সরকার, জানালেন বিমান প্রতিমন্ত্রী। যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ভবানীপুর, শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন। এবং শুক্রবার মাঠে গড়াচ্ছে সাফ ফুটবল, মালদ্বীপে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদপতি ভিজিট করুন youtube.com/mytvpdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তাকক্ষ থেকে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।